400 টকার জিলাপির বাবেই ভোজাইত প্রচন্ড মারপিট। গোলাঘাটত ফাস্টফুডর দোকানতো লাগিল তয়াময়া যুঁজ। ডিব্রুগড়ের রাজপথত একাংশ যুবক যুবতীর মাজত লাগিল প্রচন্ড মারপিট। শারদীয় দুর্গাপূজার আনন্দ উৎসাহর মাজতে রাজ্যের ঠায়ে ঠায়ে সংঘটিত হল বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা। এয়া ডিব্রুগড়ের দৃশ্য। রাজপথত একাংশ যুবক যুবতীর প্রচন্ড মারপিট, পথত বগরায় বগরায় চকীরে প্রহার। ডিব্রুগড়ের গ্রেহেম বজারের রাজপথত পূজা চলি থাকার সময়তেই মারপিট লাগিল উদণ্ড যুবক যুবতীর মাজত। ইপিনে দেবী বিসর্জনের সময় বিকট শব্দরে গান বজাত বাধা দিয়ার বাবেই ডিব্রুগড়ত একাংশ লোকে শেম অন ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন, সি ইউ ইন দ্য ইভিএম বলে ব্যানার লিখি চলালে প্রচার। ইফালে হুজাইত বিজয় দশমীর নিশা নতুন বজারস্থিত ভবানী সুইটসত কাজিয়ার সূত্রপাত। দোকানের কর্মচারী, মালিক আর একাংশ লোকের মাজত হয়েছিল কাজিয়া। উল্লেখযোগ্য যে জিলাপির কেজি 400 টাকা হওয়ার বাবে শনিবারে নিশা দম্পতিসহ এজন যুবকর সুতে দোকানের গরাকী লাগিছিল ঠেলা হেঁচা। ঘটনা কেন্দ্র করে দোকানের লোকে মিলি যুবকজনক মারপিট করে খেদি পঠিয়াইছিল। পিছে সেই ঘটনার পুতক তুলিবলৈ একাংশ লোকে দোকানের কর্মচারী সহ মালিকর সুতে দশমী নিশা মারপিটত লিপ্ত হয়। দুই ফৈদের মারপিটত আহত হয় কেইবাজনো লোক। মোক ডিঙি ধরি পিনি হাতত তেল পেলাই দিছে, জিলেবি পেলাই দিয়ে এই পানি পেলাই এই সব পেলাই দিছে, মোর ভরিটো জ্বলিব, তারপর ধাক্কা মারি দিছে। পরবর্তী সময়ত ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইপিনে এই ঘটনার পাছত দোকানের গরাকী এতিয়াও দোকানত লুটপাট হওয়ার অভিযোগ উত্থাপন করেছে যদিও সমগ্র ঘটনার উচিত তদন্তর দাবি জানাইছে রাইজে। গোলাঘাটের রাজপথত মহিলার সুতে অভদ্রামী করার বাবে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতির। গোলাঘাটের বাটা পয়েন্টের সমীপর এখন অস্থায়ী ফাস্টফুডর দোকানত এগারী মহিলার সুতে অভদ্রামী করেছিল এজন যুবকে। তারপিছতে যুবকজনক চর ঘোঁচা গোড় শুধাই বেয়াক মারপিট করে একাংশ লোকে। মূল দোকানত আহি মেলি ছোৱালী মানুষের মিসবিহেভ করেছে আর কাস্টমারের লগত। মই বোলে মারিম তাক, মই বোলে তাক চকু বেকা করেছো, হেনেকে মোক হেৰি কৰি মেলি মোক গাড়িখিনি টানি আছে, মানে মোক অভদ্রামি কৰিছে দোকানত আহি মেলি, মদ খাই লৈছে, মদ খাই লৈছে, সৰু সৰু ল'ৰা কেইটামান লৈ আহিছে লগত। ডিব্ৰুগড়ৰ পৰা জেছি মাহমেদ, বুজাইৰ পৰা প্ৰণৱ শৰ্মা আৰু গোলাঘাটৰ পৰা ইউনুছ আলী ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।